সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রতিদিনের মতো আমি আজ আবার চলে আসলাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে। আপনার সাথে আছে আমি হানিফ, আর আপনারা দেখতেছেন বিন্দাস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে সর্বশেষ নিউজ আপডেট চেয়ে নেওয়া যাক। আজ 10ই মে রবিবার দুপুর 12টা পর্যন্ত সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য মতে সিঙ্গাপুরে আজকে নতুন করে 8,76 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত সর্বমোট 23,336 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হলো। আজকে আক্রান্তদের বেশিরভাগই ওইবাসীদের থাকার জায়গা ডরমেটরির সাথে লিঙ্ক রয়েছে, দ্যাট মিনস ওয়ার্ক পাস হোল্ডার। মে মাসের প্রথম 10 দিনে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 7,167 জন, এর মধ্যে 70 জন সিঙ্গাপুরিয়ান বা পার্লামেন্ট রেসিডেন্ট বা ফিয়ার বলে পরিচিত, বাকি 7,097 জনই ওয়ার্ক পাস হোল্ডার। গতকাল 9 মে এর তথ্য অনুসারে ডরমেটরিতে বসবাসকারী 3,23,000 ঐবাসী কর্মীদের মধ্যে 19,232 জনই করোনা ভাইরাসে পজিটিভ, তার মানে শতকরা প্রায় 6 ভাগই করোনায় পজিটিভ। আজকে আক্রান্তদের 3 জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্ট বা ফিয়ার, বাকি সবাই ওয়ার্ক পাস হোল্ডার। সিঙ্গাপুরে 23 জানুয়ারির প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর প্রথম 10,000 আক্রান্ত হয়েছিল 13 সপ্তাহে, আর পরের 10,000 আক্রান্ত হয়েছে মাত্র 2 সপ্তাহে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 9 মে পর্যন্ত 2,296 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত। এদিকে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় MOM বলেছে যে অভিবাসী শ্রমিক যারা ডরমেটরিতে বসবাস করে কিংবা করোনা ভাইরাসের কারণে যারা রুম থেকে বের হতে পারছেন না, কোম্পানি অবশ্যই তাদের বেতন দিবে যদি তাদের ওয়ার্ক পাস বাতিল করা হয়। বর্তমানে ডরমেটরিতে বসবাসরত সমস্ত অভিবাসী কর্মীদের করোনা ভাইরাসের বিস্তার রোধে তাদের রোম ছেড়ে 21 এপ্রিল জনশক্তিমন্ত্রী জোসেফাই টিও ঘোষিত এই সার্কিট ব্রেকারের সময় শেষ হবে 1 জুন। প্রায় 3,23,000 বিদেশি শ্রমিক ডরমেটরিতে বসবাস করছেন। শ্রমিকদের থাকার উদ্দেশ্যে নির্মিত বড় বড় ডরমেটরি থেকে শুরু করে নির্মিত সাইটের মধ্যে ছোট অস্থায়ী কোয়ার্টার পর্যন্ত সিএনএর প্রশ্নের জবাবে জনশক্তি মন্ত্রণালয় বলেছেন যে আইসোলেশন থাকা ডরমেটরিতে বসবাসরত কর্মীদের মেডিকেল লিভ গণ্য করা হবে, তাই নিয়োগকর্তারা শ্রমিকদের পুরোপুরি বেতন প্রদান করবে। কর্মসংস্থান আইনের অধীনে সমস্ত কর্মচারী 60 দিনের বেতনভুক্ত মেডিকেল লিভ পাবেন, এই অনুযায়ী সকলেই তাদের বেতন পাবেন। এদিকে করোনা ভাইরাস ঝুঁকি হ্রাস করার জন্য করণীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয় 199টি সংস্থা ও কাজের সাইটকে $45,000 জরিমানা করা হয়েছে। তাছাড়া স্টেহোম নোটিশ বা সার্কিট ব্রেকার নির্দেশনা অমান্য করায় 29 জনের ওয়ার্ক পাস বাতিল করা হয়েছে। সার্কিট ব্রেকার শুরু হওয়ার পর জনশক্তি মন্ত্রণালয় বিভিন্ন প্রায় 15,000 ওয়ার্ক সাইটের পরিদর্শন করেছেন। এই 15,000 ওয়ার্ক সাইট তারা 7 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত পরিদর্শন করেন। তাদের পরিদর্শন করার সময় তারা দেখেছেন বেশিরভাগ কোম্পানি নিরাপদ দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে, তবে 29টি কোম্পানি ব্যর্থ হওয়ায় তাদের $29,000 জরিমানা করা হয়েছে। এদিকে গতকাল জাতীয় উন্নয়ন মন্ত্রী লরেন্স বলেন 1 জুনের পরে সিঙ্গাপুরে COVID-19 সার্কিট ব্রেকার ব্যবস্থাগুলি তুলে নেওয়ার কথা, তবে সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পরও জীবন তৎক্ষণাৎ তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে না। তিনি আরও বলেন যে প্রযুক্তি ব্যবহার রয়েছে এমন ব্যবস্থাসমূহ যেমন কর্মক্ষেত্রে ডিজিটাল চেক ইন সিস্টেম, সেফ এন্ট্রি টেস্ট টুগেদার অ্যাপ ব্যবহার করা হবে। এর মাধ্যমে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কারো ক্লোজ কন্ট্যাক্ট হলে খুব সহজেই যোগাযোগ করা যাবে। সো গাইজ, এই হলো সিঙ্গাপুরের সর্বশেষ নিউজ আপডেট আর প্রবাসী ভাইদের সর্বশেষ নিউজ আপডেট। এই ধরনের নিউজ আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো এখানেই নিউজ আপডেট শেষ করা হলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।